ফেসবুক রিলস ভিডিওর মাধ্যমে আমরা যে টাকা ইনকাম করতাম এই অপশনটি ফেসবুকের তরফ থেকে বন্ধ করে দিচ্ছে। আপনারা এরকম একটা নিউজ কিন্তু অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনারা কিন্তু দেখা গেছে টিভি সেন্টারে যে সংবাদগুলো প্রকাশ করা হয়েছে এটার মাধ্যমে কিন্তু জানতে পেরেছেন। দেন আমি মনে করি আসলে এখানে আমাদের কিছু বোঝার ভুল রয়েছে। তারা বলেছে কিন্তু এখান থেকে ফেসবুকের যে পে বোনাসটা ছিল, পে বোনাসটা মানে রিলস যে পে বোনাসটা ছিল সেটা কিন্তু বন্ধ করতে চাচ্ছে। এটা কিন্তু বলেন নাই যে রিলস ভিডিও যে ইনকামটা ছিল সেটা কিন্তু আপনার বন্ধ করে দেওয়া হবে। টোটালি আপনার রিলস ভিডিও আর হচ্ছে রিলস ভিডিও হচ্ছে পে বোনাস, এই দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো আপনারা অনেকে মনে করতেছেন এখানে যে এই যে অ্যাডস অন রিলস এটার মাধ্যমে আমাদের ইনকাম মানে বন্ধ হয়ে যাবে, আসলে ভাই এমনটা না। আমি আপনাদের বলি, এই রিলস ভিডিও যখন ফেসবুক মার্কেটে আনে তখন কিন্তু তারা তাদের মেটা প্রোগ্রামে, মেটা মানে এই বোনাস প্রোগ্রামে জয়েন্ট হওয়ার জন্য $1 বিলিয়ন কিন্তু সকলকে দিয়েছিল। অনেকে $10,000 পেয়েছে, অনেকে দেখা গেছে আপনার $35,000 পর্যন্ত কিন্তু তারা ইনকাম করেছে। এটা কিন্তু আমার কথা না, দেন এটা কিন্তু ফেসবুকের কথা। আমি যদি নিচের দিকে একটু চলে আসি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে এখান থেকে ফেসবুক এই যে আপনার $1 বিলিয়ন কিন্তু তারা কি করেছিল মার্কেটে এনেছিল যে সবাইকে দেবে, এবং এখান থেকে অনেকে আপনার ১০,০০০ থেকে অনেকে কিন্তু $35,000 কিন্তু এই রিলসের মাধ্যমে মানে বোনাস প্রোগ্রামের মাধ্যমে তারা ইনকামটা করে নিয়েছে। এখন বোনাস প্রোগ্রামটা যদি আপনাদের বোঝাতে যাই তো সেক্ষেত্রে ইউটিউবের এখানে কিছু কথা বলতে হবে। ইউটিউবে আপনারা জানেন যে ইউটিউবে যখন আমরা শর্ট ভিডিও আপলোড করতাম, শর্ট ভিডিওতে যে যত বেশি ভিউজ পাবে ওই ভিউজের উপর ডিপেন্ড করে কিন্তু ইউটিউব থেকে একটা শর্ট ফান্ড দেওয়া হতো। যেহেতু এখন আপনার ইউটিউবে আপনার শর্ট এ একটা মনিটাইজেশন দিয়ে দিয়েছে, এখন শর্ট ফান্ডটা কিন্তু অফ, তাই বলে কিন্তু আপনার শর্ট থেকে শর্ট ভিডিওর ইনকামটা বন্ধ হয়নি, বরং ইনকামটা কিন্তু চালু হয়েছে। হ্যাঁ, তো এইখানে যে ফেসবুকের যে বিষয়টা, এই ফেসবুকের যে আপনার এই যে রিলস ভিডিও, এই যে রিলস ভিডিও, এই রিলস ভিডিও যে বোনাস প্রোগ্রামটা ছিল, বোনাস প্রোগ্রামের যে প্লেটা ছিল, বোনাস প্রোগ্রাম প্লে, এখান থেকে যে বোনাসটা দেওয়া হতো এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে এখানে যে রিলস ভিডিওগুলো আমরা আপলোড করতাম, আপলোড করার বিনিময়ে যে ভিউজগুলো হলো, ধরেন আপনি একটা ভিডিও আপলোড করেছেন সেখানে 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন এরকম বহুত হয়েছে, 30 দিনের পর আপনাকে টোটাল এই ভিউজের পর ফেসবুক থেকে আপনাকে কি করে দিবে, একটা বোনাস দিত, ফেসবুক থেকে আপনাকে একটা বোনাস দিত, এটা এটাকে হচ্ছে রিলস প্লে বোনাস। তো ওই বোনাসটাই ফেসবুক শুধুমাত্র বন্ধ করতে যাচ্ছে, বিষয়টা এমন কিন্তু বলা হয়নি যে ফেসবুক রিলস ভিডিওর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন না বা এই মনিটাইজেশনটা কিন্তু চলে যাবে। দেন আপনি যদি আমাকে ভুল প্রমাণ করতে চান তাহলে অবশ্যই এইখানে আপনারা যে নিউজটা দেখতে পারছেন অবশ্যই আপনি এটা লিখতে পারেন যে মেটা উইল স্টপ অফারিং রিলস বোনাস টু ক্রিয়েটরস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ঠিক আছে। দেন এখানে যে আর্টিকেলটা লেখা রয়েছে এই আর্টিকেলটা পুরো আপনারা পড়তে পারেন, আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তাহলে এই আর্টিকেলটা পড়ার পর আপনি কিন্তু টোটালি ক্লিয়ার হয়ে যাবেন, আর যে নিউজের মাধ্যমে আপনি শুনতে পারছেন আসলে যে রিলসের প্রোগ্রামের আর কি মানে রিলস থেকে টাকা আর ইনকাম হবে না, দেন এটা তার অপশনটা বন্ধ করে যাচ্ছে। আপনি একটু ভালোভাবে খেয়াল করবেন সেখানে কিন্তু রিলস প্লের কথা বলা হয়েছে, রিলস ভিডিওর কথা বলা হয় নাই। হ্যাঁ, তবে এটাও কিন্তু এখান থেকে বলা হয়েছে যে ধরেন এখানে যত পরিমাণ ভিউজ আছে সেই ভিউজের উপর নির্ভর করে কিন্তু আপনার টাকার পরিমাণটা কমিয়ে দিতে পারবে। এতে করে আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা নির্মাতারা রয়েছে দেখা গেছে তারা কিন্তু ইনকাম নাও পেতে পারে, মানে সামান্য কিছু সংখ্যক কিন্তু পেলেও পেতেও পারি। তবে এরকম উদ্দেশ্য নেওয়ার কারণটা কি, এরকম উদ্দেশ্য নেওয়ার ফেসবুকের কারণটা কি? হ্যাঁ, কারণ তো অবশ্যই আছে। ফেসবুক দেখেন তারা কি করছে, যখন দেখতেছে যে আসলে আপনার ইনস্টাগ্রাম মার্কেট খুব ভালো চলতেছে তখন ইনস্টাগ্রামকে তারা কিনে নিয়েছে, তারপর যখন দেখলো যে হোয়াটসঅ্যাপ খুব ভালো চলতেছে তখন হোয়াটসঅ্যাপকে তারা আবার কিনে নিল। দেন এখন ফেসবুক তো তাদের একটা অপশন আছে, দেন তারপর ইনস্টাগ্রামকে নিয়েছে, এরপর হচ্ছে তারা কি আপনার হোয়াটসঅ্যাপকে নিয়েছে। এখন এই তিনটি কোম্পানিকে মিলে একত্রে করে তারা কি করেছে, মেটা, মেটাতে রূপান্তর করে দিয়েছে। এবং এই তিনটা জিনিস দেখা গেছে যে একসাথে পরিচালনা করতে গিয়ে তারা আপনার কি একটা হতাশাগ্রস্ত মধ্যে, তারা যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছে এখন দেখা গেছে তার থেকে আরো লস হচ্ছে। এই জন্য তারা কিন্তু ফেসবুকের অর্থাৎ মেটা বলতে পারি সংক্ষেপে বোঝানোর জন্য, মেটার অনেক কর্মী তারা কি করেছে ছাঁটাই করে দিয়েছে। 2022 সালে সম্ভবত আমার ততটা মনে নেই 20,000 বা 22,000 লোক কিন্তু একবার ছাঁটাই করে দিয়েছে। এখন 2023 সালে এসে একবারে কিন্তু আপনার 10,000 লোক ছাঁটাই করে দিয়েছে, 5,000 লোক নিবে মেটাতে, এটাও কিন্তু তারা বলেছিল। ওই আবেদনগুলো টোটালি তারা কি করেছে বন্ধ করে দিয়েছে, যেহেতু কোম্পানির লস হচ্ছে। হ্যাঁ, কোম্পানি তো কখনোই চাইবে না, কোনো কোম্পানি কিন্তু কখনোই চাইবে না যে তার প্রতিষ্ঠানের লস হোক। মূলত ক্ষতিকে পোষাতে তারা হচ্ছে এই সমস্ত পদক্ষেপগুলো নিয়েছে যে ফেসবুকের রিলসে যে প্রোগ্রাম বোনাসটা ছিল সেই বোনাসটা এখন আর দেবে না।
কিন্তু রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন, ফেসবুক ইনস্টিম অ্যাড থেকে টাকা ইনকাম করতে পারবেন, স্টার থেকে টাকা ইনকাম করতে পারবেন, এবং পেইড অনলাইন ইভেন্ট যেটা ছিল সেটাও কিন্তু আপনার বন্ধ করে দিবে। তো আশা রাখি আপনাদের আমি কিন্তু টোটালি বোঝানোর চেষ্টা করেছি, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। দেন আপনারা কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা ফেসবুক রিলসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। যদিও আপনার নিজের কন্টেন্ট থাকতে হবে, কপি কন্টেন্টে মনিটারেশন দিলেও কিছুদিন পর কিন্তু আবার মনিটারেশনটা নিয়ে যাবে। তো আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন এখান থেকে কিন্তু সবারই আপনার স্টার অ্যাভেলেবলের অপশনটা দিয়ে দিয়েছে। দেন এখান থেকে এটা ক্লিক করলে এখান থেকে আপনার স্টার মনিটারেশন আমাকে করতে বলতেছে। তো এটা নিয়ে পরবর্তী দিনে আর একটা ভিডিও আমি তৈরি করব, তখন ওই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে স্টার মনিটারেশনটা আসলে সঠিক নিয়মে কিভাবে করে। আপাতত এখন আপনার ক্লিয়ার যে ফেসবুক রিলসের মাধ্যমে আমাদের টাকা ইনকাম হবে, এটা বন্ধ হচ্ছে না, বন্ধ হচ্ছে ফেসবুক রিলস প্লে বোনাসটা, অর্থাৎ যেটা ভিউজের উপর ডিপেন্ড করে কিছু ডলার দেওয়া হতো, ওই বোনাস প্রোগ্রাম বন্ধ হতে যাচ্ছে। এখন কিন্তু আপনি বলতে পারেন যে ফেসবুক যেহেতু ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারা চাইলে কিন্তু তারা এই রিলস অপশনটা বন্ধ করে দিতে পারে। হ্যাঁ, টোটালি যদি তারা এরকম সিদ্ধান্ত নেয়ও তারা কিন্তু বন্ধ করবে না। দেখা গেছে আপনার আগে যে ভিউজ হতো, ভিউজ থেকে কিছু অ্যাড কমিয়ে দিবে, মানে আপনার আগের ভিউজ থেকে আপনি কিছু অর্থ কম পাবেন। যদিও হয় তাহলে কিন্তু এটা হতে পারে যে আপনি ভিউজ পাবেন, ইনকামও করতে পারবেন, তবে আপনার অ্যাড বা রেভিনিউটা আপনি কম পাবেন, এই কিন্তু বন্ধ হবে না ভাই, এটা আপনাদের আমি শিওর দিতে পারি। তো এছাড়া আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করার আশা রাখি, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে, আল্লাহ হাফেজ।